আশা করি সবাই ভালো আছেন। আজকে যাদের লো ব্লাড প্রেশার, এই লো ব্লাড প্রেশার রোগীদের জন্য একটা আসন দেব। এই আসনটি হার্নিয়া রোগও ভালো করে, যাদের হার্নিয়া সেটাও ভালো করে। দ্বিতীয়ত মায়েদের বাচ্চা হওয়ার পরে তলপেটের অস্থিপ্রদেশে যে স্নায়ুগুলো দুর্বল হয়ে পড়ে, তারা 3 মাস পরে এই আসনটি করতে পারেন। বেডে শুয়ে শুয়ে করা যায়, এই আসনটি উপকারিতা আছে এবং স্নায়বিক দুর্বলতাগুলো কমে। এই আসনটির নাম হচ্ছে উত্থিত শবাসন, আরামসে করা যায় বেডের উপরে। আমি সেটাই দেখাবো কিভাবে করতে হয়। টান টান হয়ে শুয়ে পড়লাম, বারো উঁচু করে তুলে থাকা। রিল্যাক্স এইভাবে অল্প অল্প করে করা, আবার করে দেখাচ্ছি। দশ সেকেন্ড করে করা যায়, 4 বার 5 বার এইভাবে করতে হবে।